ভারত আমাদের বন্ধু দেশ, মিত্র দেশ, প্রতিবেশী দেশ। ভারতের সাথে আমরা বন্ধুত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি। এটা আমার কথা না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, তিনি নিজেই বলেছেন আমি সর্বোচ্চ দিয়েছি। যে এটা কিন্তু সামাজিক আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। যদি রাজনৈতিক আন্দোলন হতো তাহলে বিএনপি নেতারা এটা রাজনৈতিক ভাবেই এটা নিয়ে মাঠে না, কিন্তু দুর্ভাগ্যজনক ভারতের শাসক গোষ্ঠী, আমি ভারতের জনগণকে এর জন্য দায়ী করবো না, ভারতের যখন যারা শাসক গোষ্ঠী ছিল, ভারতের যারা ক্ষমতাসীন ছিল, তারা আমাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভাবে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করা, শুধু নিয়ন্ত্রণ করা না, তারা রীতিমতো আগ্রাসন চালাচ্ছে। কিন্তু আমরা নিজেরাই আমাদের বাজারকে ভারতের হাতে তুলে দিয়েছি। এটা অত্যন্ত আত্মঘাতী বিষয়, কারণ আমরা যতই ভারতকে মিত্র, যতই ভারতকে আমরা মানে আমাদের বন্ধু রাষ্ট্র মনে করি না কেন, ভারত কি, ভারতের শাসক গোষ্ঠী কি আমাদেরকে তাই মনে করে? আমাদেরকে উই বোকা বলে, আমাদেরকে অসম্মান করে কথা বলে। এবং বিএনপি একেবারে নেতারা সবাই সমর্থন করছে তা না, তাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে যে ভারতের এই পণ্য বর্জনের যে ইয়েটা উঠেছে, এটা তারা সমর্থন দিবে কিনা রাজনৈতিক ভাবে কিংবা কিভাবে। ভারতে পণ্য একটা হিসাব কিন্তু তাদের আছে, 2022 আর 2023 সালে 97 ধরনের পণ্য রপ্তানি করেছে, এবং সবচেয়ে বেশি রপ্তানি ভারতের হচ্ছে পোশাক ক্ষেত্রের কাঁচামাল। যে আমাদের বাজার ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা আছে, আমাদের বাজার ব্যবস্থা যে আজকে নিয়ন্ত্রণহীন, দিনে দিনে যে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা হারিয়ে যাচ্ছে, এবং তারা যে বাজারে গিয়ে যে একটা বিভ্রান্তিমূলক অবস্থার মধ্যে আছে, যে সমস্ত জিনিসগুলো তারা সহজভাবে কিনবে সেগুলি হাতের নাগালে বাইরে চলে গেছে দামের ক্ষেত্রে। বাজারের সিন্ডিকেটকে ভাঙা, বাজারকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, যে নিয়ন্ত্রণ আনতে সরকার ব্যর্থ হচ্ছে, সিন্ডিকেট ভাঙতে পারছে না, এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। আপনারা দেখছেন যে বেশ কিছুদিন ধরেই ভারতীয় পণ্য বর্জন বা ইন্ডিয়া আউট বা বয়কট ভারত বা বয়কট ইন্ডিয়া নামে একটা হ্যাশট্যাগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই আন্দোলন চলছে। তো এই এটা এতদিন পর্যন্ত প্রায় ইলেকশনের পর থেকে এটা শুরু হয়েছে বলা যায়। আমাদের এটা দ্বাদশ নির্বাচন যে 7 জানুয়ারি, তারপরে ধরেন 15-16 তারিখ থেকে এই ধরনের একটা আন্দোলন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু ইদানিং এটা কিন্তু আস্তে আস্তে রাজনীতির আলোচনায় চলে এসেছে। এটা সেই সময় আসে যে 20 মার্চ বিএনপির রুহুল কবির রিজভী হঠাৎ সংবাদ সম্মেলন ডেকে এটার সাথে সংহতি প্রকাশের কথা বলেছেন, এবং তার গায়ের চাদর ফেলে দিয়ে এটাকে মানে ফেলে দিয়েছেন এবং তার কর্মীরা এটাকে আগুন ধরিয়েছেন। এই ঘটনাটা আপনারা জানেন। এরপরে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে এর বিরোধিতা করে। ওবায়দুল কাদের বলেছেন, পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, সবাই মোটামুটি এটার বিরোধিতা করে বলেছেন। তবে মানে একেবারে লেটেস্ট যেটা 27 মার্চ প্রধানমন্ত্রীও এই নিয়ে মুখ খুললেন এবং তিনি বলেছেন, আপনারা এর মধ্যেই জেনেছেন, তারপর আমি একটু জানাচ্ছি, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে যারা এই আন্দোলন করছে বিএনপিকে উদ্দেশ্য করেই বলেছে, তাদের স্ত্রীরা কি সেই তাদের শাড়িগুলি এনে পুড়িয়ে ফেলছে কিনা যেটা আলমারিতে আছে, বা যে মশলা দিয়ে বা পেঁয়াজ আদা দিয়ে রান্না করে বা মশলা দিয়ে রান্না করে সেগুলো কি ছাড়া রান্না করবেন কিনা, এই ধরনের কথা প্রধানমন্ত্রী বলেছেন। তো এইরকম বাস্তবতায় আমি আপনাদের দুজনের কাছে জানতে চাচ্ছি যে আসলে এই এই যে আন্দোলনটা, এটা আসলে কতটুকু কেন হচ্ছে এবং এই আন্দোলনটা আসলে কতটুকু ছড়িয়ে পড়বে বা সফল পেতে পারে বলে আপনারা মনে করেন? প্রথমে আমি মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। মাহবুব আলম ভাই, আপনার কাছে আমি শুনতে চাচ্ছি। বিষয়টা হলো, এটা খুবই লক্ষণীয় বিষয় যে আমাদের দেশে মানে ভারতীয় পণ্য বর্জনের মানে আন্দোলন শুরু হয়েছে, এবং এই শুরু হওয়ার যথেষ্ট কারণ আছে। তো কারণগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে বিএনপি নেতারা তাদের স্ত্রীদের আলমারিতে বা তাদের ঘরে যে শাড়ি আছে ভারতের শাড়ি, সেটাকে তারা পুড়িয়ে ফেলবেন,
এবং তিনি পেঁয়াজ আদা রসুনের কথাও বলেছেন। তা আমি মনে করি প্রধানমন্ত্রী খুব যৌক্তিক ভাবে, মাননীয় প্রধানমন্ত্রী খুব যৌক্তিক প্রশ্ন তুলেছেন যে বিএনপি নেতারা বা তার স্ত্রীরা তাদের ভারতীয় শাড়ি কি করবে। কারণ একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আন্দোলনের ক্ষেত্রেও তাই, আন্দোলনটা ঘরের থেকেই শুরু করতে হয়। তো আমার কাছে কথা হলো যে বিএনপি নেতারা কি করবে না করবে, তার চাইতেও বড় কথা হলো যে এটা কিন্তু সামাজিক আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। যদি রাজনৈতিক আন্দোলন হতো তাহলে বিএনপি নেতারা এটা রাজনৈতিক ভাবেই এটা নিয়ে মাঠে না, কিন্তু আমি যতটুকু জানি এখনো পর্যন্ত বিএনপি নেতারা সেইভাবে মাঠে নামেনি, বা এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এবং সামাজিক আন্দোলন শুরু হওয়ার শুরুতেই বলেছি যে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কারণ আপনারা জানেন এবং আমরা সবাই জানি, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভারত আমাদের বন্ধু দেশ, মিত্র দেশ, প্রতিবেশী দেশ। ভারতের সাথে আমরা বন্ধুত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি, এটা আমার কথা না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, তিনি নিজেই বলেছেন আমি সর্বোচ্চ দিয়েছি। এবং আমরাও জানি যে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি, কিন্তু দুর্ভাগ্যজনক ভারতের শাসক গোষ্ঠী, আমি ভারতের জনগণকে এর জন্য দায়ী করব না, ভারতের যখন যারা শাসক গোষ্ঠী ছিল, ভারতের যারা ক্ষমতাসীন ছিল, তারা আমাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভাবে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করা, শুধু নিয়ন্ত্রণ করা না, তারা রীতিমতো আগ্রাসন চালাচ্ছে। এমনকি তারা আকাশ সংস্কৃতির মাধ্যমে আমাদের যে জাতীয় সংস্কৃতি আছে তারা সেখানেও আগ্রাসন চালাচ্ছে, আমাদের বাজার তারা দখলে নিয়ে নিয়েছে। আজকের এই মানে মুক্ত বাজারের যুগে প্রতিযোগিতায় ভারত যদি আমার বাজার দখল করে নেয় আপত্তি কিছু, কিন্তু আমরা নিজেরাই আমাদের বাজারকে ভারতের হাতে তুলে দিয়েছি, এটা অত্যন্ত আত্মঘাতী বিষয়। কারণ আমরা যতই ভারতকে মিত্র, যতই ভারতকে আমরা মানে আমাদের বন্ধু রাষ্ট্র মনে করি না কেন, ভারত কি, ভারতের শাসক গোষ্ঠী কি আমাদেরকে তাই মনে করে? আমাদেরকে উই বোকা বলে, আমাদেরকে অসম্মান করে কথা বলে। আপনারা জানেন এবং আমরা সবাই জানি যে ভারতে বাংলাদেশের 24 লাখ পর্যটক ভারত পায় বাংলাদেশ থেকে, এটা ভারতে যত পর্যটক যায় সেদিক থেকে হিসাব করলে এটা তৃতীয় সর্বোচ্চ পর্যটক। অথচ এই পর্যটকদের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গিটা কি, তাদেরকে ল্যান্ড বর্ডারে হেনস্থা করা হয়, এমনকি তাদের এয়ারপোর্ট গুলোতেও ইমিগ্রেশনে নানান প্রশ্নের সম্মুখীন হয়, এক ধরনের অসম্মান আমাদের প্রতি, অর্থাৎ দাদাগিরি। এই যে ভারত দাদাগিরি করে এটা তো আজকে নতুন না, দীর্ঘদিনের দাদাগিরির ফলে আজকে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে। এবং আমার মনে হয় এই ভারত বিরোধী মনোভাব থেকেই আজকে ভারতীয় পণ্য বয়কটে একটা ডাক এসেছে। এবং এটা যে সফল হওয়ার পথে এবং এই পণ্য বয়কট যে সত্যি সত্যি হচ্ছে তার বড় প্রমাণ হচ্ছে আমাদের যারা ক্ষমতাসীন আছে, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক রীতিমতো মানে তার ভাবসাব দেখে, অথবা আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তার ভাবসাব দেখে যেটা মনে হচ্ছে তিনি তেলে বেগুনে জ্বলে উঠছে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটা বাজার, এটা বাজার ওয়াইজ করার জন্য এটা করা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি, জনগণ যদি প্রশ্ন করে বাংলাদেশে বাজার স্থিতিশীল ছিল কবে, যেখানে 150 টাকার খেজুর বিক্রি হয় 1800 টাকায়, যেখানে মানে 15 টাকার বেগুন বিক্রি হয় 90 টাকায়, যেখানে আমাদের দেশের উৎপাদিত চিনি বিক্রি হয় দ্বিগুণ দামে, সেখানে বাজারটা স্থিতিশীল ছিল কবে? কাজে এই ধরনের কথাবার্তার মধ্য দিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে শাসক গোষ্ঠীর গায়ে এটা লেগেছে। আর আমাদের মানে সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, দেশে একজন শ্রদ্ধেয় ব্যক্তিও, তো তিনি কি বলেছেন যে 7ই জানুয়ারির নির্বাচন ভারতের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না, এই জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একবার নয়,
এটা প্রায় কদিন পর পরই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসলে এর মধ্য দিয়ে আমরা কি বুঝি? এর মধ্য দিয়ে বুঝি জনগণ যা বোঝা তা বুঝি। অর্থাৎ আজকের যে সরকার, ক্ষমতাসীন সরকার, তারা কখনো বিনা ভোটে, কখনো দিনের ভোট রাতে করে, কখনো ডামি ইলেকশন করে তারা ক্ষমতায় থাকছে, ক্ষমতায় অবস্থান করছে। তো এই সমস্ত কাজে তার সহযোগী হচ্ছে ভারতের শাসক। আপনারা জানেন যে 14 সালের নির্বাচনে ভারতের একজন সিম্পল ফরেন সেক্রেটারি সুজাতা সিং এসে আমাদের নির্বাচনটি করিয়ে দিলেন, এরশাদকে হাসপাতালে ঢুকিয়ে দিয়ে কত রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে দিলেন। এটা আমাদের দেশের মানুষ বোঝে না, এটা কারা করছে, এই শক্তি ভাই কোথেকে আসছে? আমি একটু ইন্টারাপ্ট করি, আমি আপনার এই বিষয়গুলো আমরা অনেক আলোচনা করেছি, আমি জাস্ট এখন জানতে চাচ্ছি এই যে ভারতীয় পণ্য বর্জনীয়তা, এই এই আন্দোলনটার সাথে বিএনপি আসবে নাকি, বা এখন পর্যন্ত ঘোষণা দেয়নি তারা, ইভেন তার স্ট্যান্ডিং কমিটির যে বৈঠক হয়েছে সেখানেও কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা একটু হয়েছে যতটুকু আমরা জেনেছি। আপনার কি মনে হয় যে বিএনপি কি এই আন্দোলনের সাথে আসলে সম্পৃক্ত হবে বা হওয়া উচিত বা হওয়া উচিত না, কোনটা আপনি মনে করেন, একটু যদি সংক্ষেপে বলেন আমি একবারে প্রতীকদের কাছে যাব। আমার কাছে মনে হয় সামাজিক আন্দোলনকে সামাজিক আন্দোলনের রূপে থাকা উচিত। এটাকে আবার রাজনৈতিক রূপ দিলে, রাজনৈতিক আন্দোলনে পরিণত করলে একটা বিভ্রান্তি দেখা দিতে পারে। তো কাজেই আমার মনে হয় বিএনপি এটা সামাজিক আন্দোলনকে সামাজিক আন্দোলনের পথেই এগিয়ে নেওয়ার জন্য তারা সহযোগিতা করতে পারে। যেমন আমরা দেখলাম বিএনপির এক নেতা রিজভী ভাই, তিনি তার কাশ্মীরি শাল পুড়িয়ে দিলেন। তো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্ব, তাদের কাজ কি? তারা সমাজ থেকে তো বিচ্ছিন্ন হতে পারে না, এখানে একটা সামাজিক আন্দোলন শুরু হয়েছে তার থেকে তারা তো দূরে চলে যেতে পারে, কিন্তু এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা এটা করবেন কিনা আমি জানি না। এটা বিএনপির যারা নেতৃস্থানীয় আছেন, এরা বিএনপির সাথে যুক্ত আছেন, এটা তারাই বলতে পারে। তো আমি মনে করি সামাজিক আন্দোলনকে যদি রাজনীতিকরণ করা হয়, কারণ আপনি জানেন আমাদের দেশে সমস্ত কিছু রাজনীতিকরণ করে ফেলা হয়েছে, আমাদের সমাজ সংস্কৃতি সব কিছু রাজনীতিকরণ করে ফেলা হয়েছে, এবং যার ফল কিন্তু খুব ভালো হয় নাই, শুভ হয় নাই। কাজে এই যে সামাজিক আন্দোলন গতি লাভ করেছে, আজকে মানুষ বাজারে কিনতে গেলে জিজ্ঞেস করছে, যে কোনো পণ্য কিনতে গেলে জিজ্ঞেস করছে যে এটা ভারতীয় কিনা। আপনি একটা গেঞ্জি কিনতে যাবেন, স্যান্ডো গেঞ্জি কিনতে, ওই দোকানদার, ফুটপাতের দোকানদার প্রথমে তুলে দেয় কি যে রূপা একটা ভারতীয় ব্র্যান্ড। তো এইভাবে যে ভারতীয় পণ্যের এই যে প্রসার আমার মানুষ যে রুখে দিচ্ছে, বাংলাদেশের মানুষ যে রুখে দিচ্ছে, এবং এটা এটার মধ্যে কিন্তু একজনের দেশপ্রেম আছে, এটার মধ্যে কিন্তু একজনের জাতীয়তা বোধ আছে, এটার মধ্যে কিন্তু দেশীয় শিল্প রক্ষার একটা উপাদান আছে। কাজে আমি মনে করি যে এই আন্দোলনের সাথে সাধারণ মানুষ যে সম্মতি প্রকাশ করেছে, সাধারণ ক্রেতারা যে এর সাথে যুক্ত হয়েছে, এই ঈদে দেখা যাচ্ছে ভারতীয় পণ্যের রং নেওয়া অবস্থা আগের মতো নেই। এখন বিশেষ করে আমাদের দেশের মেয়েরা ভারতীয় শাড়ির প্রতি পাগল হয়ে থাকে, তারপরে আরো সব কিসব লেহেঙ্গা টেহেঙ্গা মেয়েরা ব্যবহার করে, আমি অত কিছু নামও জানি না, এগুলোর জন্য পাগল হয়ে থাকে। তো আমরা যদি আমাদের দেশের পণ্য, দেশীয় পণ্য যদি আমরা ব্যবহার করি, আমরা যদি দেশীয় পণ্য কিনি, দেশীয় পণ্যের প্রতি যদি আমরা আগ্রহ তৈরি করতে চাই, তাহলে ভারতীয় পণ্য বর্জন এটা তো আমার মনে হয় একসেপ্ট করা উচিত, এটা আমার মনে হয় সব মানুষের সম্মতি প্রকাশ করা উচিত। এখানে রাজনৈতিক দলগুলো সম্মতি প্রকাশ করতে পারে, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে, বিএনপি যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে, আমার মনে হয়, ব্যক্তিগত ভাবে আমি মনে করি, এটা বিএনপি ভুল করবে, আন্দোলন বিপথে যাবে, আন্দোলন বিভ্রান্ত হবে, এবং এটা তখন আওয়ামী লীগ বিএনপি মানে পরস্পর বিরোধী একটা জায়গা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে রফিক ভাই, আপনি শুনছিলেন মাহবুব ভাইয়ের কথা এবং আমার প্রশ্ন শুনেছেন যে, এবং মাহবুব ভাইয়ের সে লাস্ট কথাটাই আমি আমার কাছে খুব ভালো লেগেছে যে ভারতীয় পণ্য বর্জন এর পাশাপাশি যদি ওই যে একটা আন্দোলন হয়েছিল আপনারা জানেন যে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য, এইটাকে যদি আরো চাঙ্গা করা যেত সেটা মানে অনেক ভালো হতো। আপনার কাছে যাচ্ছি, ফ্লোর আপনার, জি বলেন। ধন্যবাদ শ্রেণী। মাহবুবাই যা বললো, মাহবুবের কথার সাথে আমি অধিকাংশ কথা একমত হতে পারছি না। কিছু কথা আছে ঠিক আছে, মাহবুবের যৌক্তিক এবং ভারতের যে একটা একটা প্রতিবেশী ছোট ছোট দেশ বা বড় দেশ বা দুর্বল দেশ বা এরকম দেশগুলোর উপরে যে একটা প্রাধান্য বিস্তারের চেষ্টা,
এটা নতুন কোনো বিষয় না, এটা করে আসতেছে সব সময়, তারা এটা দীর্ঘকাল থেকে করে আসতেছে। এখন যে প্রশ্নটা এখানে দেখা দিচ্ছে, যেটা হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের যে ডাক এসেছে, এটা মূলত প্রথমত ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, আমি যতটুকু জানি এই ধরনের ছোট ছোট পার্টিগুলো। হুম হুম ঢাকায় তারা মিছিল টিছিল করেছে, এদের বিরুদ্ধে মাইকিং করেছে তারা ভারতীয় পণ্য বর্জনের। এটা বিএনপি মূলত সামাজিক আন্দোলন, মানে সোশ্যাল মিডিয়াতে আন্দোলনটা শুরু হয়েছে, এরপরে এবি পার্টি এর সাথে সংহতি করেছে। জি বলেন। হ্যাঁ এটাই বলছি আর কি। এবং বিএনপি যে একেবারে নেতারা সবাই সমর্থন করছে তা না, তাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি আছে যে ভারতের এই পণ্য বর্জনের যে ইয়েটা উঠেছে, এটা তারা সমর্থন দিবে কিনা রাজনৈতিক ভাবে কিংবা কিভাবে। বিএনপি ভারতের মধ্যে একটা ক্ষোভ ইতিমধ্যে আছে, কিন্তু সেটা হচ্ছে নির্বাচনের আগে একটা বিএনপি একটা ধারণা আর কি, যে নির্বাচনে যে এবারে নির্বাচনটা হলো বাংলাদেশে, সে নির্বাচনে যেখানে একটা পাশ্চাত্য শক্তি বা যুক্তরাষ্ট্র যেখানে নানান প্রশ্ন তুলেছিল, নানান কিছু ভূমিকা নিচ্ছিল, এবং এই ভূমিকাগুলো পরবর্তী পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পেছনে বিএনপি মনে করে এটা ভারতের একটা ভূমিকা ছিল, এবং এই ধরনের একটা বিশ্লেষণ বিএনপি কিন্তু বিভিন্ন সময় দিয়েছে, যার বদলে একটা ক্ষোভ বিএনপির মধ্যে কাজ করছে, যার ফলে এই যে সামাজিক ভাবে যে দাবিটা উঠছে, সেটা বিএনপি চেষ্টা করতেছে সেটাকে তার অস্ত্র হিসাবে ব্যবহার করা, সেটাকে রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করা। আমি কেন বলছি রাজনৈতিক ঢাল হিসাবে, তার কারণ হচ্ছে যে বিএনপি এর আগে কিন্তু ভারতের সাথে এই ধরনের কোন বৈরিতার মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টাও করেনি, করেও নাই। তারাও চেষ্টা করছে, তাদের অনেক নেতা আছে সেখানে লিঙ্ক তৈরি করার জন্য চেষ্টা করছে, তাদেরকে নিজেরা নির্বাচনকালীন সময় একটা ব্যাপক সমর্থন পাওয়ার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু এখন যখন একটা সামাজিক ভাবে একটা দাবি উঠেছে, এটাকেও তারা নিচ্ছে। এখন এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা মাহবুব ভাই বলেছে, এটা কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না, সামাজিক ইস্যু, এটা সামাজিক আন্দোলন। কিন্তু এই আন্দোলনটা করার করতে গেলে কিছু যে সমস্যা দাঁড়াবে, এটা আমার কাছে একটু প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমরা একটা এই এই যে রপ্তানি যে জিনিসগুলো বা আমদানি যে জিনিসগুলো আমরা করি, এখন আমরা প্রথমত সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলাম চীনের উপরে, চীনের উপরে আমরা চীনের চীনের প্রযুক্তি থেকে সবকিছুই আমাদের এখানে আসতেছে, এবং দ্বিতীয়ত ভারত, ভারতে বিভিন্ন পণ্য একটা হিসাব কিন্তু তাদের আছে 2022 আর 23 সালে, যে 97 প্রকারের পণ্য নাকি ভারত এখানে রপ্তানি করে, 97 ধরনের পণ্য রপ্তানি করেছে, এবং সবচেয়ে বেশি রপ্তানি ভারতের হচ্ছে পোশাক ক্ষেত্রের কাঁচামাল, এরপরে আছে খনিজ জ্বালানি, খাদ্যশস্য, পেঁয়াজ, দুধ ইত্যাদি, দুগ্ধজাত খাদ্য, ভোজ্য তেল, চিনি, মানে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসতেছে। মাহবুবা যেটা কথা বললো যে আমাদের বাজার ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা আছে, আমাদের বাজার ব্যবস্থা যে আজকে নিয়ন্ত্রণহীন, দিনে দিনে যে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা হারিয়ে যাচ্ছে, এবং তারা যে বাজারে গিয়ে যে একটা বিভ্রান্তিমূলক অবস্থার মধ্যে আছে, যে সমস্ত জিনিসগুলো তারা সহজভাবে কিনবে সেগুলি হাতের নাগালের বাইরে চলে গেছে দামের ক্ষেত্রে, এবং সিন্ডিকেট ব্যবহার করতেছে। যে একটা ছোট্ট উদাহরণ যেটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের দাম হঠাৎ করে ইচ্ছা মতো বাড়িয়ে দিয়েছে, কিন্তু ভারত যখন তার পেঁয়াজ, তখন আমদানিটা ভারতের পেঁয়াজ আমদানিটা ছিল না, যখন আবার রপ্তানির সিদ্ধান্ত নিল, সীমান্তকৃত পেঁয়াজ আসা আরম্ভ করলো, তখন কিন্তু পেঁয়াজের দাম কমে যাচ্ছে। আমি কেন বলছি এই কথাটা, আমাদের ব্যবসায়ী সিন্ডিকেটরাও কিন্তু আজকে এই বিষয়গুলোকে ব্যবহার করছে। আমিও চাই দেশি পণ্য দিয়ে আমরা চলতে, আমিও চাই দেশি পণ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে, দেশীয় পণ্যের মধ্যে আমরা আমাদের জীবনকে আমরা ধারণ করব, আমাদের পণ্য যারা উৎপাদন করে কৃষক থেকে আরম্ভ করে সবাই সমৃদ্ধশালী হোক, কিন্তু আমাদের সিন্ডিকেট সেটা করতে দেবে, সিন্ডিকেট বড় সুযোগ গুলো নেবে। এখন প্রশ্ন এসেছে অনেক, যে আমরা সব রপ্ত আমরা সব আমদানি ভারত থেকে কেন করব, এটা একটা ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু বাংলাদেশে সবসময় আছে, একটা দীর্ঘকাল আছে, একটা বিরাট একটা মেজরিটি সংখ্যা, কিন্তু
একটা প্রতিবেশীদের সাথে সৎভাবে থাকাও কিন্তু একটা অপরিহার্যতা আছে, নানান ভৌগোলিক কারণে, জিও পলিটিক্স এর কারণে বা সামুদ্রিক সীমার রেখা থেকে শুরু করে সবকিছুই। এখন যে যে জিনিসটা হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যে আমরা এখানে আমাদের বাজারকে, যেটা বলেছে মন্ত্রীরা কি বলেছে না বলেছে আমি মন্ত্রীদের কথাকে আমি গুরুত্ব দিচ্ছি না, এই যে আমরা সারা জীবন দেখেছি ঈদ আসলে সবাই চলে যাবে ঈদের আগে দিয়া কলকাতার বাজার বাজার করতে, ওখানকার শাড়ি থেকে আরম্ভ করে সবকিছু কিনতে, এই ধরনের কিন্তু একটা প্রবণতা আছে। তো সুতরাং এই যে একটা শাড়ির কথা যে প্রধানমন্ত্রী বলছে, শাড়ি আসলে ঘরে ঘরে আছে, তারপর একটা চাদর যে পড়ালো এগুলি কিন্তু জাস্ট একটা সিম্বল, একটা প্রতিবাদের একটা একটা প্রতীকী একটা একটা এই চাদর এইসব, কিন্তু বাস্তবে আমাকে বুঝতে হবে যে আমি বাজারকে কতটুকু স্থিতিশীল রাখতে পারবো। এখন যদি বলে যে কেন ভারত আমি অন্য দেশ থেকে আমদানি করব, সেখানেও কিন্তু একটা ঝুঁকি আছে অন্য দেশ থেকে আমদানি করার, যেটা সময়ের ব্যাপার, কিছু কিছু পণ্য আছে যেটা বেশি সময় নেওয়া যাবে না, কিছু কিছু পণ্য সেটা আসলে আনলে, যেমন এক সময় পেঁয়াজ দেখেছি যখন ক্রাইসিস দেখা দিছে তখন মিশর থেকে অনেক পেঁয়াজ এসেছে, মোটা মোটা বড় বড় পেঁয়াজ, সেটাও কিছুটা নিয়ন্ত্রিত দামের মধ্যে ছিল। আমি পেঁয়াজটা উদাহরণ দিচ্ছি কেন, পেঁয়াজটা নিয়ে বারবার কিন্তু সাধারণ একটা পেঁয়াজ যেটা নিয়ে বারবার কিন্তু আমাদের ক্রাইসিস দেখা দিচ্ছে, বারবার এখানে সিন্ডিকেট কিন্তু ব্যবসায়ী কিন্তু ব্যস্ত ছিল পেঁয়াজ নেয়া। এখন যে জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা ভারতীয় পণ্য বর্জন করতে সবাই সম্মত, আমরা রাজি আছি, এটা একটা দেশপ্রেমের একটা বড় সবচেয়ে বড় উদাহরণ, কিন্তু আমাকে কতটুকু বাজার আমি নিয়ন্ত্রণ করতে পারবো, যেটা এখন কিনছি সেটা যদি আবার তিন গুণ হয়ে যায় দাম, আমার প্রথম কথা হচ্ছে আমার বাজারের সিন্ডিকেটকে ভাঙা, বাজারকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, যে নিয়ন্ত্রণ আনতে সরকার ব্যর্থ হচ্ছে, সিন্ডিকেট ভাঙতে পারছে না, এটা হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি পণ্য বর্জন করব, কি পণ্য বর্জন করবো। আপনি দেখেন সামনে ঈদ, এই যে সময় দেখেন কোরবানি, এই যে সময় দেখেন ভারত থেকে গরু আসা বন্ধ হয়ে গেলে সীমান্ত দিয়ে গরু আসে বৈধ অবৈধ বাদে, আর থেকে মায়ানমার থেকে আসে বন্ধ হয়ে গেলে দেখেন এক একটা গরুর দাম কি পরিমাণ দাঁড়ায়, সে গরু কোরবানি দিতে পারবে কিনা। আমি এগুলো প্র্যাকটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি তো চাই না যে ভারত থেকে গরু আসুক, আমি আমার এখানে গরু সেভাবে যদি পাই আমি আনবো না, আমার কথা হচ্ছে আমার এখানে যদি নিয়ন্ত্রিত আমি পণ্য পাই, আমি পেঁয়াজের দাম যদি কম পাই, আমি ভারতের পেঁয়াজ আমদানি করবো কেন, তাদের ব্যবসায়ীকে আমি চাঙ্গা করবো কেন, এটা আমাদের জন্য এটা হচ্ছে বাস্তব। সেখানে আমি মাহবুবের কথার সাথে একমত আছি যে এই পণ্য বর্জনের যে দাগ, আগে আমার বাজারকে আমি আমার স্থানীয় ভাবে বাজারকে আমি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি এবং কতটুকু কাজে লাগাতে পারছি, তাহলে জি 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 আমি বুঝতে পেরেছি আপনার কথা। এখন যেটা হচ্ছে যে সবচেয়ে অর্থনীতির ইয়েতে যদি আমি বিবেচনা করি, যে আসলে মানে স্বার্থের দিক, অর্থনৈতিক স্বার্থের দিক থেকে আসলে বর্জনের ডাকটা আসলে যৌক্তিক নাও হতে পারে বলে আমার মনে হচ্ছে, কিন্তু ভারতকে একটা বার্তা দেওয়া যাচ্ছে যে মানে এই দেশের মানুষের মধ্যে তাদের একটা যে বিক্ষোভ বা বিরোধ হয়েছে তাদের প্রতি, বা তাদের প্রতি যে একটা মানে কি বলবো নেগেটিভ বার্তা যাচ্ছে, সেটাই কিন্তু ভারতকে দেয়া গেছে বলে আমার মনে হয়। কারণে যে ভারতীয় লোকগুলোর আচরণ, যেটা মাহবুবাই বললো যে আমাদের উপরে যে সীমান্তে যে আচরণ গুলো করা হচ্ছে, আমাদের প্রতি যে বৈরিতা দেখানো হচ্ছে, তাদের মধ্যে যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনার যে একটা সূত্রপাত তৈরি হয়েছে, এটাকে ঠেকানো দরকার, এটাও একটা বার্তা। যে এখন যে এখন ভারতে যে সরকার আছে, এই সরকার কদিন পরে পরিবর্তনও হতে পারে, তবে সম্ভাবনা কম মনে হচ্ছে আর কি। তারপরে এই সরকারের সাথে এখন বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ভালো, অনেক কিছু ডেভেলপ করেছে আগের থেকে, কিন্তু আমরা কি নদীর পানি পাচ্ছি, তিস্তা নদীর পানি পাচ্ছি, এটা তো এটা তো চুক্তি শেষ হতে যাচ্ছে আগামী 2-1 বছরের মধ্যে, তারপরে এটা রেজাল্ট কি আছে। সুতরাং ভারতের প্রতি যে আমাদের একটা ক্ষোভ, ভারতের প্রতি আমরাও চাই প্রতিবেশীদের সাথে 71 সালে ভারতের সহযোগিতা, কিংবা বিভিন্ন সময় বিভিন্ন সময় ভারতের সহযোগিতাকে আমরা মনে রাখি, প্রতিবেশী প্রতিবেশীদের মতো হতে হবে। আমি তো একটা জিনিস জানি যে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে কখনো ভারতকে সব ব্যাপারে ছাড় দেয়নি, সে এসে অন্তত সে তাদেরকে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জও করেছে। সুতরাং আমার কথা হচ্ছে সেটা নয়, আমার কথা হচ্ছে একজন প্রতিবেশীকে যতটুকু মর্যাদা দেওয়া উচিত, বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশকে ভারত ততটুকু মর্যাদা দিচ্ছে কিনা, এটা প্রশ্নবিদ্ধ ক্ষেত্র।